আজ কোজাগরি লক্ষ্মী পূজার আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি কিন্তু এক মিনিটও সময় নষ্ট না করে স্নান করে চলে আসলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এত সকালে রান্না বান্না করে বাবাকে খাইয়ে কাজে পাঠিয়ে চলে গেছিল বাজারে ঠাকুরের জন্য ফল ফুল আনতে তো সেটাই আমি এখানে দেখছিলাম আর এই দিকে আমি কিন্তু কালকে ঠাকুরের মোটামুটি সমস্ত কিছু পরিষ্কার করে ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিয়েছি আর দুর্গাপূজার সময় যে ঠাকুরের জন্য কাঁসার থালা আর গ্লাস হয়েছিল সেটা কিন্তু আজকে দিনের জন্যই রাখা হয়েছিল মা বলেছিল লক্ষ্মী পূজার দিন ঠাকুরের থালা আর গ্লাসগুলো বের করবে তো সেটাও কিন্তু আমি মেজে রেখে দিয়েছিলাম এরপরে সমস্ত কিছু টুকটুক করে গুছিয়ে নিয়ে রেখে দিলাম এমনকি ঠাকুরের জায়গাটাও কিন্তু পরিষ্কার করে ঠাকুর পেতে রেখে দিয়েছি আর এদিকে দুই বুনু চলে এসেছে পূজা না হতেই প্রসাদ খেতে যাই হোক তাদের সাথে কিছুক্ষণ গল্প করার পর আমি কিন্তু বসে পড়েছি নারকেল নারুর জন্য নারকেল কুটতে তোমরা কারা কারা নারকেল কুটতে পারো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো এই দুটা নারকেল করতে লেগে গেছিল সেই এক ঘন্টা যাই হোক এরপরে কিন্তু বসে পড়েছি ভোগ রান্না করতে তো সবার প্রথমেই কিন্তু বানাবো নারকেল নাড়ু যেটা মা লক্ষ্মীর কিন্তু কড়াইতে একটা নারকেলের মাপ অনুযায়ী নারকেল কোড়া নিয়ে তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী চিনি আমি কিন্তু এই চিনি দিয়ে নারকেল নাড়ুটা মোটামুটি ভালোই বানাতে পারি কিন্তু অর্ধেকটা নারকেল কোড়া রেখে দিয়েছিলাম যেটা দিয়ে বানাবো গুড়ের নারকেল নাড়ু যেটা আমি একদমই বানাতে পারি না প্রথমবার বানাবো হোক আমি তো একে একে সমস্ত ভোগ রান্না করে নিচ্ছিলাম মা কিন্তু আমাকে পেছনে বসে বসে হাতে হাতে সাহায্য করে দিচ্ছিল এরপরে কিন্তু বসে পড়েছি আলপনা দিতে তো শুরুটা করেছিলাম ঘর থেকে কিন্তু আমার ক্যামেরাম্যান মানে রাজীব ভাই বললো যে ঘর থেকে আলপনা দিতে হয় না শুরু করতে হয় বাইরের থেকে তাই কিন্তু আমি আবারও বাইরে বসে বসে মনোযোগ সহকারে আলপনা দিচ্ছিলাম তো আমার আলপনা দেওয়া দেখে রাজীব ভাই তো বলতে শুরু করে দিল আমি নাকি এটা ধানের শীষ আঁকাচ্ছি না আমি নাকি এটা আঁকাচ্ছি কাটা গাছ তাই তো আমি হাসতে হাসতে পাগলি হয়ে যাচ্ছিলাম যাই হোক এরপরে কিন্তু আমার ক্যামেরাম্যান মানে রাজীব ভাই আমাকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে ধানের শীষ দিতে হয় আসলে আমি আঁকিপুকির দিকে একদমই কাঁচা তাই আমি আলপনাটা ঠিক মতন দিতে পারি না তাই আমার ধানের শিষকে কিন্তু কাটা গাছ মনে হচ্ছিল যাই হোক এইদিকে কিন্তু রাজীব ভাই খুব সুন্দর করে আমাকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে আলপনা দিতে হয় আর ধানের শিষ দিতে হয় আর দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ধানের শিষ দিল আর কত সুন্দরভাবে কিন্তু এখানে মায়ের ছোট ছোট পা এঁকে দিল আর সেটাই কিন্তু আমি মনোযোগ সহকারে দেখছি যে কিভাবে ধানের শিষ আঁকলে সেটাকে আর কাটা গাছ লাগবে না আসলে আঁকতে তো আমি মোটামুটি মোটামুটি কিন্তু ওই আর কি আঁকতে বসলে আমার হাতটা কাঁপতে শুরু করে যাই হোক বাইরের গেটের আল্পনা কমপ্লিট করে আমি কিন্তু চলে আসি ঘরের গেটের সামনে আল্পনা দিতে আর দেখতেই পাচ্ছ কত মনোযোগ সহকারে আল্পনা দিচ্ছি মানুষের দেখে ভাবে কত সুন্দরী নামে আল্পনা দিতে পারি কিন্তু সমস্ত কিছু করছিলাম ফোন দেখে দেখ হোক আমার কথা বাদ দাও তোমরা কারা কারা আল্পনা দিতে পারো বা আলপনা দিতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো ঘরে আলপনা শেষ করে কিন্তু মা যে কুলোটা এনেছিল সেটার মধ্যে এখন বসে পড়েছি আলপনা দিতে একদম নতুন কুলো যেহেতু তাই কিন্তু মা সবার প্রথমে অল্প গবর দিয়ে কুলোটাকে ভালো মতো লেপে নিয়েছে এরপরে সেটাকে শুকোতে দিয়েছিল আর আজকে যেহেতু লক্ষ্মী বা তাই কিন্তু এখানে আমি ভালো মতন মানে ভালো মতন আর কী বলবো যতটুকু পাচ্ছিলাম সেখানে আলপনাটা দিয়ে দিচ্ছিলাম দু সাইডে ধানে শীষ দিয়েছি এরপরে দুটা লক্ষ্মীর পা দিয়ে দে এবার বলো তোমরা কবে করলে কোজাগরি লক্ষ্মী পূজা এবারে যেহেতু পূজা দুদিন পড়েছে তোমরা কোন দিন করলে কোজাগরী লক্ষ্মী পূজা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমরা তো দেখতেই পাচ্ছ পরের দিন সকালে করছি অনেকে আমাদেরকে বাধা দিয়েছে যে রাতে বেলা করতে হবে না তাই মা বলল যে ঠিক আছে যেহেতু বড়রা বলছে তাই না করে পরের দিন সকলেই করবো ঘরে বাইরে সব জায়গায় কিন্তু আলপনা দেওয়া আমার একদম শেষ তো চলো দেখাই কেমন আলপনা দিতে পেরেছি আলপনা দেওয়াটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তারপরে তো মায়ের দিকে লক্ষ্মী বউ সেজে দিল লক্ষ্মী পুজো আর আমি সে সেজে সমস্ত কিছু পুজো জোগাড় করে দিয়ে মায়ের দিলাম সাথ। তো যাই হোক এরপরে কিন্তু মা ঘরে বাইরে সব জায়গায় কিন্তু পূজা করে নিল আমি তো পেচার মতন মায়ের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছিলাম যাই হোক এইদিকে কিন্তু আমাদের লক্ষ্মী পুজো প্রায় মোটামুটি হয়ে গেছে এখন শুধু পাঁচালি পড়া বাকি তাই এখানে হাতে দুব্ব আর ফুল নিয়ে আমি কিন্তু বসে পড়লাম পাঁচালি পড়তে। আমি মোটামুটি পাঁচালি পড়তে একদমই পারি না খুবই আটকে যাচ্ছিলাম তাও একবার একটু শুনে নাও প্রসন্ন থাকিবে আমি কহিলাম সার যাও করো করমাতা ব্রতের প্রচার তো মায়ের মতন সুদ দিয়ে পাঁচালি পড়ার চেষ্টা করছিলাম কিন্তু মাঝে মাঝে একটু আটকে যাচ্ছিলাম যাই হোক ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি এরপরে কিন্তু বুনু দেখছি থালা সাজিয়ে বাবাকে দিয়ে গেল পোশাক আর বলছে জেঠু এগুলো খাও তাই বাবা বলল যে তুই এখান থেকে একটা নিয়ে খা আর বুনু ভেবেছে বুনুকে নাকি থালাটা নিয়ে যেতে বলল তাই বুনু এখানে থালাটা নিয়ে যাচ্ছিল যাই হোক বাবা তো এখানে প্রসাদ খাচ্ছে হলো কাকির ঘর থেকে দেওয়া হয়েছে আর আজকে আমাদের ঠাকুরকে কিন্তু ভোগের প্রসাদে দেওয়া হয়েছিল পুরি সুজি তিলের নাড়ু গুড়ের নাড়ু চিনির নাড়ু সিন্নি প্রসাদ আর ফল প্রসাদ সিন্নি প্রসাদটা দেওয়া হয়েছিল নারায়ণ ঠাকুরকে আর দুই বুনু কিন্তু প্রসাদ খেতে চলে এসেছে আর তারা এতগুলো প্রসাদ দেখে বলছে যে কি করে খাবো যাই হোক তারা প্রসাদ খেতে থাক আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো